উচ্চ মাধ্যমিক 2024 পরীক্ষার্থীদের জন্য যাদের জিওগ্রাফি রয়েছে তাদের জন্য নিয়ে চলে এসেছি জিওগ্রাফির প্রশ্নপত্র। শেষ মুহূর্তে এই এমসিকিউগুলো দেখে গেলে তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো উত্তর হবে হচ্ছে পর্যায়ন। ভঙ্গিল পর্বত গঠিত হয় কিসের দ্বারা? উত্তর হবে হচ্ছে গিরিজনী আলোড়ন। একটি অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো উত্তর হবে হচ্ছে গিরিজনী আলোড়ন। অন্তর্জাতীয় প্রক্রিয়ার ফল অন্তর্গত হলো ভূ বিপর্যয়। নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? উত্তর হবে হচ্ছে অগ্নুৎপাত। রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায় উত্তর হবে হচ্ছে আর্দ্র জলবায়ু অঞ্চলে। অবরোহণ বলতে সাধারণত বোঝায় নদীকে। রাসায়নিক আবহবিকার অধিক লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহবিকার? উত্তর হবে হচ্ছে জারণ। অবরোহণ প্রক্রিয়ার অন্যতম নিয়ন্ত্রক হচ্ছে ভূমির ঢাল। ভূমিরূপবিদ্যায় পর্যায়ন ধারণাটি কে প্রবর্তন করেন? উত্তর হচ্ছে ডেভিস। স্ট্যালাকটাইট দেখতে পাওয়া যায় উত্তর হবে হচ্ছে কাস্ট অঞ্চলে। পর্যায়ন শব্দটি প্রথম যদি কে প্রবর্তন করেন তাহলে হবে হচ্ছে গিলবার্ট, বা ধারণাটি হচ্ছে ডেভিস। অ্যাকুইফিউস স্তরের একটি উদাহরণ হচ্ছে গ্রানাইট। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় যে জল নির্গত হয় তাকে বলে উচ্ছন্দ জল, মোস্ট ইম্পর্টেন্ট। চুলাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মৃত্তিকাকে বলে টেরারোসা, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। মৃত্তিকা গঠনের একটি প্রধান নিয়ন্ত্রক হচ্ছে জলবায়ু। প্রশমিত মাটির পিএইচের মান কত? উত্তর হবে হচ্ছে 7। চার্নোজের মৃত্তিকা সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা? উত্তর হবে হচ্ছে কার্বনেশন। ইলুভিয়েশন প্রক্রিয়ায় মৃত্তিকার কোন স্তরে সংঘটিত হয়? উত্তর হবে হচ্ছে বি স্তরে। মৃত্তিকা সৃষ্টির একটি নিষ্ক্রিয় নিয়ন্ত্রক কি? উত্তর হবে হচ্ছে ভূপ্রকৃতি। সেলোনেজ মৃত্তিকাকে বলে আন্ত আঞ্চলিক মৃত্তিকা। উদাহরণে আসতে পারে ঘুরিয়ে, একটি আন্ত আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দাও। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় যে উদ্ভিদ দেখা যায় তা হচ্ছে হ্যালোফাইট। চুন ও লবণের পরিমাণের অধিক্ষে গড়ে ওঠা মৃত্তিকা হচ্ছে পেডোক্যাল। অধিক উষ্ণ অঞ্চলে কাঁচা সবজিতে জৈব পদার্থের পরিমাণ কম হয়, ফলে মাটিতে হ্রাস থাকে নাইট্রোজেন। সর্বাধিক হিউমাস দেখা যায় চার্নোজের মৃত্তিকায়। হিমাচল প্রদেশের মণিকরণের উষ্ণ প্রশ্নপট হল একটি চ্যুতি। ভারতে চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত বিশিষ্ট ভূমিরূপ দেখা যায় উত্তরাখণ্ডের দেরাদুনে। কাস্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশালাকার গর্তকে বলা হয় হচ্ছে পোলজি। চুনের আধিক্য মৃত্তিকা হয় ক্ষারকীয়। ক্ষুদ্র প্রস্রবণকে কী বলে? ফন্টেনলি। ভারতে প্রস্রবণ কোথায় দেখা যায়? দেরাদুন। চুনাপাথর থেকে সৃষ্ট ধূসর মৃত্তিকাকে বলে হচ্ছে রেনজিনা। দুটি গ্লাইকের মধ্যবর্তী উঁচু ভূমিরূপকে বলে হচ্ছে ক্লিন্ট। উত্তর পূর্ব ভারতে মৃত্তিকা ক্ষয়ের প্রধান কারণ হচ্ছে ঝুমচাষ। সোলানচাক মাটি সৃষ্টির প্রক্রিয়া হচ্ছে স্যালিনাইজেশন। নাতিশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা হল মলিসল। ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তি স্থল হচ্ছে উষ্ণ ভূপৃষ্ঠ। জেট বায়ু প্রধানত প্রবাহিত হয় ঊর্ধ্ব স্ট্যাটোস্ফিয়ার। মিশরের উপর দিয়ে প্রধানত প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হচ্ছে খামসিন। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে CO2। ঘূর্ণাবাত এক ধরনের আকস্মিক। উপক্রান্তীয় উচ্চচাপ ও নিরক্ষীয় নিম্নচাপের মধ্যে যে সঞ্চালন কোষ্ঠী আছে তার নাম হচ্ছে হ্যাটলিকোস। ফেরেল কোকোন বায়ুপ্রবাহের অন্তর্গত উত্তর হবে হচ্ছে পশ্চিমা বায়ু। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হচ্ছে MIC। পৃথিবীর সর্বাধিক টর্নেডোর উৎপত্তি ঘটে হচ্ছে পেরি অঞ্চলে। ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হচ্ছে মিস্ট্রাল। ঘূর্ণাবাতে চক্ষু দেখা যায় হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। সেলভা জলবায়ু হচ্ছে নিরক্ষীয়। প্রতিব ঘূর্ণাবাতের উৎপত্তি ঘটে হচ্ছে উচ্চ অক্ষাংশে। বায়ুমণ্ডলীয় বিপর্যয়ের উদাহরণ হচ্ছে ঘূর্ণাবাত। আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস পালিত হয় হচ্ছে 16ই সেপ্টেম্বর। উষ্ণ আর্দ্র জলবায়ুতে মাটি গঠনের হার হয় হচ্ছে দ্রুত। বোলসান দেখতে পাওয়া যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে। হ্যাডলিকোষের অবস্থান 0 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে। একটি নিমজ্জিত জলজ উদ্ভিদ হচ্ছে হাইড্রিলা। উচ্চ তাপমাত্রায় যেসব উদ্ভিদ জন্মায় তাদেরকে বলে হচ্ছে মেগাথার্ম। অঙ্গজ জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে হচ্ছে জলজ উদ্ভিদের। আমাজন অববাহিকার গভীর অরণ্যকে বলে হচ্ছে সেলভা। লজ্জাবতী লতা হচ্ছে স্যামোফাইট। উভচর জলজ উদ্ভিদের উদাহরণ হচ্ছে পদ্ম। মেসোথামস উদ্ভিদের উদাহরণ হচ্ছে সেগুন। নিউ ম্যাটাফোর হল শ্বাসমূল। আলোক বিদ্বেষী উদ্ভিদ কি? পান। আলোক প্রেমী উদ্ভিদ কি? সূর্যমুখী। স্বাভাবিক উদ্ভিদ বন্টনে সর্বাধিক প্রভাব ফেলে হচ্ছে বৃষ্টিপাত। ভরতপুর পাখি সংরক্ষণাগারটি কোথায় অবস্থিত? উত্তর হবে হচ্ছে রাজস্থানে। জীববৈচিত্র শব্দটি সর্বাধিক গুরুত্ব পায় হচ্ছে রিও ডি জেনেরোতে। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য রয়েছে পশ্চিমবঙ্গে। জীববৈচিত্রের জনক হচ্ছে উইলসন। একটি ভৌগোলিক অঞ্চলে ভিন্ন বাসস্থানে জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে গ্রামা বৈচিত্র্য। আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে 2011 সাল অনুযায়ী ব্রাজিল।
শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মাটির আর্দ্রতা বৃদ্ধি। কৃষিকাজ হলো এক ধরনের প্রকৃতি নির্ভর স্থানান্তর কৃষি। ভারত ও বাংলাদেশে কি নামে পরিচিত? উত্তর হবে হচ্ছে ঝুম। ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় মানালিতে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয়? নিবিড়। ওলেরিকালচার কোন শাকসবজির চাষ নয়? উত্তর হবে হচ্ছে কুমড়ো। পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল হচ্ছে তুলা। যিনি প্রথম শস্য সমন্বয় ধারণাটির অবতারণা করেছেন তিনি হচ্ছেন জেসি উইভার। দ্রব্য সূচক এক অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই বাজার কেন্দ্রিক হবে। টোকিও ইয়োকোহামা শিল্প অঞ্চলের প্রধান শিল্প হচ্ছে লৌহ ইস্পাত। নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ হচ্ছে নগরায়ন। আইসোটিম হচ্ছে সমপরিবহন ব্যয়রেখা। শিল্প গড়ে তোলার পক্ষে আদর্শ স্থান হচ্ছে আইসোটোপের মান সবচেয়ে যেখানে কম। প্রক্রিয়াজাত খাদ্যের উৎপাদন ব্যবহার ও রপ্তানিতে বিশ্বে প্রথম কোন দেশ? উত্তর হবে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। রাউরকেলা স্টিল প্ল্যান্ট গড়ে উঠেছে ব্রাহ্মণী নদীর বাম তীরে। জনসংখ্যা পিরামিডের ভূমি প্রশস্ত ও শীর্ষ দেশ তীক্ষ্ণ হলে অনুন্নত অর্থনীতির ইঙ্গিত। মানব উন্নয়নে সর্বনিম্ন দেশ হচ্ছে নাইজার। কোন দেশটি জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থির হয়ে গেছে? উত্তর হবে জার্মানি। 2011 আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক জনঘনত্বময় রাজ্য হচ্ছে বিহার। মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণের অনুপাতকে বলে জনঘনত্ব। বিশ্বের মোট জনসংখ্যা শতকরা 90% ভাগ মানুষ বাস করে স্থলভাগের মাত্র 10% অঞ্চল জুড়ে। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে হচ্ছে তামিলনাড়ু। পৃথিবীতে সবচেয়ে বেশি জীববৈচিত্র্যের দেশ হচ্ছে ব্রাজিল। ভারতে বন্যপ্রাণী সুরক্ষা আইন কত সালে পাশ হয়? 1972। বর্তমানে পৃথিবীতে বনভূমির শতকরা অনুপাত হচ্ছে 30%। হটস্পটের একটি উদাহরণ হচ্ছে লোকতাক হ্রদ। পৃথিবীর মোটরগাড়ির রাজধানী বলা হয় ডেট্রয়েটকে। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানাটি অবস্থিত চিত্তরঞ্জন। কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার উপযুক্ত স্থান হচ্ছে কার্পাস উৎপাদক অঞ্চলের কাছে। ভিডিও ভালো লাগলে লাইক করো। ধন্যবাদ।